আমার গ্রামীণফোন সিমে ডাটা দিয়ে নিলাম, আমাদের কোনো টাকা নেই এবং নেট 4G করে নিলাম। এবার আমরা লাইট ফেসবুক ওপেন করবো, এটা যদি আমরা আগে থেকে ক্লিয়ার ডাটা করে নেব সম্পূর্ণ অ্যাকাউন্ট সহ, এখানে অ্যাকাউন্ট টিক দিয়ে ওকে দিয়ে ক্লিয়ার করে দেব। এখন আমরা এই অ্যাপটি ওপেন করব। দেখুন আমরা এই যে জিপি সিম দিয়ে এই ফ্রি ফেসবুক দিয়ে আমরা ওপেন করছি। এখানে আমি এখন আপনার আইডিটি লগ ইন করুন, ফ্রি এমবি দিয়ে, ফ্রি ফেসবুক দিয়ে আমি লগ ইন করছি কোনো এমবি ছাড়া। এবার ওকে দেব। এখন দেখুন আপনারা এই যে কোনো ফটো দেখতে পাচ্ছেন না, কারো প্রোফাইল পিকও দেখা যাচ্ছে না এখানে, এবং মেসেজে গেলে এখানে আপনারা এই যে আপনি ছবি সেন্ড করেছেন সেটা দেখা যায় না, এবং কেউ আপনাকে ছবি সেন্ড করলো সেটাও দেখতে পাচ্ছেন না আপনি। এই যে এই ব্যক্তি আমাকে ছবি দিয়েছে কিন্তু ছবিটাও দেখতে পাচ্ছে। তো এখন আমি একটা ট্রিক শেয়ার করবো যার মধ্যে আপনি সকলের প্রোফাইল পিকচার দেখতে পারবেন এবং মেসেজে পিক সেন্ড করতে পারবেন, রিসিভ করতে পারবেন। তো কাজটি করার জন্য আমরা কী করতে হবে, আমরা এখন একটা ডাটা সিম কানেক্ট করব। সেজন্য আমি ওয়াইফাই ইউজ করতে পারি, বা আপনার সেকেন্ড সিমে যদি এমবি থাকে আপনি সেকেন্ড সিমে ডাটাটা দিয়ে এই অ্যাপটা ওপেন করবেন। এবং যখন এই যে আমার ডাটাটা পেয়ে গেল, এখানে দেখুন এখন সবগুলো পিক দেখা যাচ্ছে। আমরা এখন এখানে একটা রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর সবগুলো পিক শো করতে আছে এখন, এবং মেসেজে আমরা যদি চাই সবগুলো অ্যাক্টিভ আছে। এখন আমি যে কাজটা করব, ডাটা অফ করে ওয়াইফাই অফ করে দেবো, এমবি সিম অফ করে দেবো, এবং যেটা ফ্রি সিম গ্রামীণ সেটা চালু করবো, আর একটা রিফ্রেশ করি। এখন রিফ্রেশ হয়ে গেল, এখন আমার যত আইডি আছে সবগুলো আমি প্রোফাইল পিক সহ দেখতে পারবো। যেমন এই ব্যক্তি যদি আমরা প্রোফাইল পিক দেখতে চাই, দেখুন এখনো আসছে না। এখন কি করতে হবে, অ্যাপটা এখন আমরা কেটে দিই, কেটে দিয়ে আবার ওপেন করি। দেখুন এখন সম্পূর্ণ ফ্রি হয়ে গেল। এবার যে কোনো ব্যক্তির আপনি প্রোফাইল পিক দেখতে পারবেন, দেখছেন, এবং মেসেজে কে পিক পাঠালো সেটা দেখতে পারবেন, এবং দেখুন আমাকে একজন ব্যক্তি ফটো পাঠিয়েছে সেটাও দেখতে পাচ্ছি আমরা। আমরা চাইলে নিজেরাও ফটো পাঠাতে পারবো, সেন্ড। তো এইভাবে আপনি জিপি সিম দিয়ে ফ্রি ফেসবুক চালাতে পারবেন ফটো সহ। তো ঠিকটা মনে রাখতে হবে, আমরা প্রথমে ফ্রি এমবি দিয়ে লগ ইন করবো আমাদের অ্যাকাউন্টটা, এবং তারপরে আমরা একটু ডাটা দিয়ে রিফ্রেশ করব, তারপরে অ্যাপটা কেটে দিয়ে আবার ওপেন করব, এবং এখন সব সময় আমরা এই যে ফ্রি ফেসবুক চালাতে পারবো, সকল পিক দেখা যাবে। তো ধন্যবাদ।